والعاقبت للمتقین والصلاة والسلام على اشرف الانبیاء والمرسلین وعلى آلہ واصحابہ اجمعین اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله پاک رب العالمين رسول کو گنت شکریہ آج کے ہمرا ایکٹی مہت উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি আপনারা সবাই জানেন কি জন্য আজকে মজলুম বারবার বারবার মধ্যে যে রোহিঙ্গা মুসলমান ভাই বোন বাচ্চাদের সাথে যে নির্মম গণহত্যা চলতেছে তারই প্রতিবাদে জমিয়তে উলামা ইসলাম ইউকের পক্ষ থেকে আজকে একটা প্রতিবাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বিশ্বব্যাপী প্রতিবাদ হচ্ছে তার ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের সংগঠনের ব্যানারের পক্ষ থেকে আজকে এখানে একটা দোয়ার মজলিস আলহামদুলিল্লাহ আপনারা যারা সমবেত হয়েছেন সকলকে আমাদের জমিয়তে উলামা ইসলাম পক্ষ থেকে মোবারকবাদ আশা করি শেষ পর্যন্ত আপনারা শরীক হয়ে আপনারা এই মাহফিলকে সুন্দর করবেন আজকের এই মজলিসে সভাপতিত্ব করবেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জমিয়তে উলামা ইসলাম ইউকের সম্মানিত সভাপতি হযরত প্রিন্সিপাল হযরত মাওলানা সোহাইব আহমদ এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইউরোপের সুনামধন্য আলিম জমিয়তে উলামা ইসলাম ইউকের সম্মানিত সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামত বারাকাতুহুম উপস্থিত হয়েছেন আমাদের জমিয়তে উলামা ইসলাম ইউকের সম্মানিত উপদেষ্টা মাস্টার সৈয়দ ফররুখ আহমদ এবং ইউকে জমিয়তের সহসভাপতি হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব সহ আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইউকে জমিয়তের সহকারী ট্রেজারার মুফতি মুতাহির সাহেব এবং আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের কমিউনিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অসুস্থ শরীর নিয়ে এখানে উপস্থিত হয়েছেন জনাব মমনুন মুর্শেদ সাহেব এবং সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ কুতুব সাহেব এবং আমাদের আরেকজন প্রবীণ মুরব্বী এবং জমিয়তের একজন সদস্য জনাব সৈয়দ আব্দুর রউফ সাহেব সহ এখানে অনেক উপস্থিত হয়েছেন আমাদের হাফিজ মৌলানা মোশতাক আহমদ এবং ইউকে জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মুফতি রিয়াজ আহমদ এবং আমরা অনেকের নাম আমরা নিতে পারছি না ইনশাল্লাহ সকলেই আপনাদের জমিয়তের মহব্বতে এখানে উপস্থিত হয়েছেন আমাদের নির্বাহী সদস্য জনাব সৈয়দ সোহাইব আহমদ সৈয়দ সাদিকুর রহমান সাহেব এবং আমাদের সহকারী প্রচার সম্পাদক জনাব হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব এখানে উপস্থিত হয়েছেন সহসাংগঠনিক সম্পাদক এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি এবং আমাদের জমিয়তে উলামা ইসলাম ইউকের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা সৈয়দ নাঈম আহমদ এবং সৈয়দপুর শামসিয়া সমিতির সহসভাপতি ভাইস চেয়ারম্যান জনাব সৈয়দ মারুফ খুকন সাহেব এখানে উপস্থিত হয়েছেন এবং আরেকজন আমরা মিডিয়া ব্যক্তিত্ব যাকে আমরা ইসলামের পক্ষে প্রচার প্রসারে সবসময় আমরা এগিয়ে আসতে আমরা দেখি জনাব বুলবুল সাহেব দামত বারাকাতুহুম এখানে উপস্থিত হয়েছেন সহ আপনাদের সকলকে আমরা জমিয়তে উলামা ইসলাম ইউকের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি আজকে আসলে বক্তব্য দেওয়ার জন্য এখানে উপস্থিত হওয়া নাই শুধু আমাদের মুসলমান মা বোন এবং ভাইদের প্রতি সহানুভূতি এবং যে করুণ ইতিহাস আমরা দেখতে পাচ্ছি এই সহানুভূতি এবং তাদের জন্য একটা খুসুসি দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যাতে গায়েব থেকে এই মজলুম মুসলমানদেরকে সাহায্য করেন এই আবদার করছি এবং আমাদের এই প্রোগ্রাম কোরআনে করিমের তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি এ পর্যায়ে আমি কোরআনে করিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি জমিয়তে উলামা ইসলাম ইউকের তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক হযরত মাওলানা হাফিজ মোশতাক আহমদ হযরত মাওলানা হাফিজ মোশতাক আহমদ أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا صدق الله العظيم جزاك الله خيرا আমরা আশা করব দোয়ার আগে আমরা সংক্ষিপ্ত হলেও আমাদের কিছু উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে এই বার্মার রোহিঙ্গা নির্যাতিত মুসলমানদের পক্ষে এবং কি ঘটনা ঘটছে তা সেই সম্বন্ধে আমরা দুই একটি কথা তাদের কাছ থেকে শুনব তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে তো এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত